এখন পর্যন্ত আমরা শেষ অবস্থান কি হবে সেটা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা একটা বড় রাজনৈতিক দল, মোটামুটি জাতীয় পর্যায়ে আমাদের সবখানি সমর্থক আছে, আমাদের কিছু সংগঠন আছে, প্রার্থীও আছে প্রায় সব জায়গায়, সব নির্বাচনী এলাকায়। তো আমরা এখন নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, তার প্রথম পদক্ষেপ হিসাবে সংগঠনগুলোকে শক্তিশালী করছি। তো দু প্রকারে এটা আমরা করার চেষ্টা করছি। একটা হলো আমরা যেটা কাউন্সিলকে সামনে রেখে ওই ইউনিয়ন পর্যায়ে, উপজেলা জেলা পর্যায়ে কাউন্সিল করে তারপরে আবার কেন্দ্রীয় কাউন্সিলের দিকে আমরা ওইভাবে লক্ষ্যে একটা কাজ করে যাচ্ছি, সংগঠন তৈরি করছি। আর একটা হলো কোনো কোনো জায়গায় মোটামুটি যারা ক্যান্ডিডেট হতে পারবেন তাদেরকে একটা সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে ধারণা দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য যে একটা সংগঠন দরকার সেটা গোছানোর জন্য আমরা নির্দেশ দিচ্ছি। তো এইভাবে আমরা নির্বাচন পর্যন্ত সংগঠনগুলি গুছিয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে। এটা দুটো পর্যায়ে আছে। একটা হলো আমাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে, যখন আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সাল থেকে পরে প্রায় 90 সাল পর্যন্ত একসময় কিছুদিন পর্যন্ত উনি একেবারে নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে কিছুদিন পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে কাজ করেছেন, তৎকালীন সময়কার যে সুশাসন, আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, এগুলো আমরা এগুলো যে যে আধুনিক বাংলাদেশের উপকার হিসাবে উনি কতগুলো কাজ করে গেছেন, শুরু করে গেছেন, এগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই যে আমাদের একটা অতীত আছে, আমাদের একটা দেশ শাসনের অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতাটা আমরা মনে করি যে জনগণের পক্ষের কাজ এবং জনগণের জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। আর সামনের দিকেও আমরা এই ধরনের একটি রাজনীতি নিয়ে সামনে এগিয়ে যাব এবং সেটাই আমরা জনগণের সামনে তুলে ধরছি। তো এইভাবে আমাদের একটা অবস্থান আমরা তো সৃষ্টি করছি, যেটা নির্বাচন আগে পর্যন্ত এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা খুবই ঘোলাটে, শেষ পর্যন্ত নির্বাচনের সময় গিয়ে কী পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হবে আমরা জানি না। যখন এটা আমরা জানতে পারবো, মোটামুটি কিছুটা একেবারে নির্বাচনের কাছে আসার পরে যতটুকু বোঝা যাবে তার উপরে আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং শীর্ষ পর্যায়ের যারা আমাদের নীতি নির্ধারক আছে সবার সঙ্গে বসে তারপরে আমরা নির্বাচনে কী করব সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিব। তো নির্বাচনের সিদ্ধান্তটা আমরা এই মুহূর্তে নিতে চাচ্ছি না, যেহেতু নির্বাচনের সময়কালে কার কী পরিস্থিতি কোথায় দাঁড়াবে দেশের রাজনীতির এটা এখনও যথেষ্ট অনিশ্চিত বলে আমাদের ধারণা। এখন অনিশ্চিত কোনো বিষয়ের উপরে একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় এখনই সময় আসেনি।